দেখুন বন্ধুরা, এই ডিজাইনটা আমি দেখাবো, ভীষণ সুন্দর আর তাড়াতাড়ি বাড়ে, বাচ্চাদের সোয়েটারে ভীষণ সুন্দর লাগে। এখানে আমি 14টা ঘর নিয়েছি, এক কাটি সোজা এক কাটি উল্টো বুনে নিয়েছি ফার্স্ট, তারপর ডিজাইনটা শুরু দেখাচ্ছি। একটা তুলে নিলাম, এক দুই তিন, তিনটে ছেড়ে তার ভেতর থেকে এই পেছন দিক থেকে সোজা বুনে নিই, তুলে নেব। তারপর পরেরটা একটা সোজা, তারপরে দুটো ঘর একসাথে জোড়া। আবার তিনটের ভেতর থেকে পেছন থেকে সোজা বোনা, এই তুলে নিলাম একটা, তারপরে একটা সোজা, তারপরে দুটো একসাথে। পরেরটাও তাই, দুটো পড়ে আছে, দুটো সোজা গুনে নেব। এবার উল্টো পিঠে সব উল্টো, উল্টো পিঠে সব উল্টো। এবার সোজা পিঠে গিয়েও সব সোজা, এই সোজা কাটিতে সব সোজা।
কাটি উল্টো, এক কাটি সোজা বোনার পর উল্টো কাটিতে আবার ডিজাইন দেখাচ্ছি। একটা ঘর তুলে নিলাম, এবার পেছনের দিক থেকে সামনের দিকে আনলাম কাঁটাটা, এনে উল্টো যেরকম ভাবে বুনি এটা সেইভাবে একটা এদিক থেকে বুনবো। আবার একটা ঘর উল্টো বুনবো, আবার দুটো ঘর উল্টো বুনবো একসাথে। ওয়ান টু থ্রি, পেছন থেকে কাঠিটা সামনে এনে এই উল্টো বুনে তুলে নেব একটা, তারপরে একটা বুনবো, তারপর দুটো একসাথে। এবার এই সোজা কাঠিতে সব সোজা, বন্ধুরা এটা বানাবেন, খুব সুন্দর আর খুব সহজ, তাড়াতাড়ি বাড়ে। এই যে একবার এদিকে উঠছে, একবার এদিকে উঠছে, একবার সোজাভাবে ঘর নিয়েছে, একবার উল্টো ভাবে। এক কাটি সোজা, আবার এক কাটি উল্টো, এইভাবে ডিজাইনটা হবে। বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দেবেন, তাতে আমার অনেক উৎসাহ বাড়ে। আবার সোজা কাটিতে এলাম, প্রথম যেরকম ভাবে স্টার্ট করেছিলাম ওইভাবে একটা সোজা, আবার তিনটে ছেড়ে পেছন দিক থেকে এইভাবে সোজা বুনে, আবার একটা বুনে, একটা ঘরকে বুনে দুটো হলো, এবার দুটো ঘরকে একসাথে বুনে নিতে হবে। এই যে দুটো ঘরকে একসাথে বুনে নিয়ে করতে হবে, এইভাবে পুরো প্যাটার্নটা হবে। থ্যাংক ইউ।